বাসাটা আমরা করে দিব আপনাকে, ঠিক আছে? আপনি খুশি? আমার দেখে খারাপ লাগে, আপনার ফার্স্টটা বাচ্চা, আপনি একজন মহিলা, খুব খারাপ লাগে। বাট ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি বুঝছি, আমি বুঝছি, কিন্তু এখন যেহেতু স্বামী তো কোনো কিছু করতে পারলো না, তাই না? একলা কথা আমি কানি দিয়ে দিই, রাখুন কানি দাও, কানি দাও, মারো আপনি এখন আরামসে খাইতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা লম্বাটা দিয়ে যায়, নাম্বার দিলাম, নাম্বার দিলাম। আর আপনি টেনশন করবা না, আমরা সবের চিন্তা, এই আপনি আমি কইলাম কি বলবো, ওই দেখেন ওই বাতার বেড়া আছে, বুঝছি, আমরা দেখছি দেখছি, আমরা অ্যাসেসমেন্ট করিয়ে গেছি, আর চারটা ছাগল আছে তোর সব জরিপ ডিবেট, আপনার ইগো খালি ত্রাণ দেওয়ার উদ্দেশ্য না, এখানে জরিপও একটা হইলো যে আপনারে ধরকে ইগো বানাই নিকে আমরা কিটা করা লাগবে, আমরা একটা আইডিয়া লিয়ে গেলাম, আইডিয়া নিয়ে আমরা রনমিতে কিছু ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমার ওই যে আমার সিলেট থেকে আমার ইঞ্জিনিয়ার সাহেব আনা তেনদিন দেখরা আপনার বাড়ি, ইনশাআল্লাহ আমরা আপনার একটু ফানি আমার বাদে আমরা আপনার আপনার বাড়ি আমি শুধু ত্রাণ দিয়ে চলে গেলে তো হবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ।